বর রুম থেকে বের হয় তখন ড্রেসিং টেবিলের উপর কাঁচের ফুলদানি চোখে পড়তে ফুলদানিটা নিয়ে বের হলো। আলো চোখ এড়াল না ব্যাপারটা, সাথে সাথে আলো ভোরের পিছন দৌড়ে দিয়ে ফুলদানিটা কেড়ে নিয়ে। কি করবেন এটা দিয়ে? ওটা দাও, তুমি রুমে যাও। কি করবেন সেটা বলুন আগে। নিজেকে শেষ করে দিব, তুমি মুক্ত হয়ে যাবে, দাও ওটা। আলোর সাথে সাথে ফুলদানিটা দেওয়ালে বাড়ি দিয়ে ভেঙে হাত থেকে ফুলদানিটা ভাঙা অংশ নিয়ে নিন, ভেঙে দিলাম, নিজেকে শেষ করে দিন। ভোরে রাতে ফুলদানি ভাঙা অংশ দিয়ে আলো ভোরকে ক্রস করে রুমে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই আলো আহ বলে একটা শব্দ করল। ভোর সাথে সাথে পিছন করে দেখে আলো পা জাগিয়ে দেখার চেষ্টা করছে। আলোর পায়ে কাঁচের টুকরো বিঁধে গেছে। ভোর তাড়াতাড়ি হাতের ভাঙা ফুলদানি অংশ ফেলে আলোকে কোলে তুলে রুমে নিয়ে আসলো, এসে বসালো। রক্ত থেকে কান্না পেল আলোর, কিন্তু চোখ মুখ গুছে হাত দিয়ে সোফা শক্ত করে আঁকড়ে ধরল। বোর দৌড়ে বাইরেকে উচ্চস্বরে বলল, সার্জেন্ট ফার্স্ট এইড বক্স দিয়ে যাও আর এই জায়গাটা পরিষ্কার করো, বলে আবার দৌড়ে আলোর কাছে এলো। ভোর আলোর পাথরে কাছে টুকরোটা বের করার চেষ্টা করছিল, তখন সার্ভেন্ট এসে ফার্স্ট এইড বক্সটা দিয়ে দিল। ভোর কাঁপা কাঁপা হাতে আলোর পায়ের কাছে টুকরোটা যখন তুলে ফেলল, হালে চোখ দিয়ে তখন পানি ভিড় হয়ে গেল ব্যথায়। ভোর তাড়াতাড়ি পা পরিষ্কার করে আলোর পা ব্যান্ডেজ করে দিল। আলো অবাক হয়ে সবটা তাকিয়ে দেখছিল। তারপর ভোর উঠে যাচ্ছিল, তখন আলো ভোরের ঘাড়ে হাত দিয়ে ভোরকে বসিয়ে দিয়ে, ব্লেজারটা খুলুন তো। কেন? খুলতে বলেছি খুলুন। ভোর ব্লেজারটা খুলল। ঘুরে বসুন, আপনার পিঠ দেখব। ভোর ঘুরে বসল। আলো ভোরের পিঠ দেখে সাথে সাথেই বলল, ইস কি হয়েছে? শার্টটা খুলুন। ভোর শার্টটা খুলে সামনে নিয়ে দেখে শার্টে রক্ত। আপনি মানুষ, নিজের শরীরে এতটাই জোরে আঘাত করেছেন যে ব্লেজারের উপর থেকে আপনার পিঠে রক্তাক্ত হয়েছে। তুমি খুশি তো? ফার্স্ট এইড বক্সটা দিন। কেন? আমি চেয়েছি তাই। ভোর বক্সটা দিল। আলো তুলাতে সেবলন নিয়ে ভোরের পিঠের কাটা জায়গায় ছোঁয়াতেই আহ জ্বলছে। জ্বলুক, চুপ একদম। তোমাকে বউ বউ লাগছে। আলবার কোনো কথা না বলে সেপলেন দিচ্ছে আর ভোর আহ উহ বলে ব্যথায় কাতারাচ্ছে। হাল মনে মনে বলল, ইস সাদা ধবধবে পিঠ কি হলো আমার জন্য, আমি তো চাইনি উনি এমন কিছু করুক, নিজেকে বড্ড অপরাধী লাগছে। আলো ফার্স্ট এড বক্সটা ভোরের দিকে বাড়িয়ে দিয়ে, যান ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন। তুমিও চলো। কোথায় ফ্রেশ হতে? তুমি আগে ফ্রেশ হও, তারপর আমি। ভোর আলোকে কোলে নিয়ে ওয়াশরুমে নামিয়ে দিল। আলো ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। ভোর আবার কোলে নিয়ে বেডে বসিয়ে দিল। তারপর ভোর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো, এসে অন্য পাশে বসল। আই এম সরি। কেন? আমার জন্যই আজ এমনটা হলো। তাহলে একটু ভাবো, তুমি চলে গেলে আমি নিজেকে শেষ করেই ফেলবো। ঘুমাবো। এড়িয়ে গেলে? ওকে। আলো শুয়ে পড়ল। ভোর আলোর ব্যান্ডেজ করা পায়ের নিচে একটা বালিশ দিয়ে দিল। তারপর ভোর শুয়ে পড়ল, কিন্তু সাথে সাথে আহ করে উঠে বসল। ভোরের মনে ছিল না ওর পিঠ যে ক্ষত বিক্ষত। আলো ভোরের আহ শুনে উঠে বসল। উফ ব্যথা করছে? না, এখানে যে ব্যথা আছে সে ব্যথা এই ব্যথার কাছে কিছুই না। ঘুমাও। আলো শুয়ে পড়ল। ভোর ভুট হয়ে শুয়ে পড়ল, কিন্তু শুয়ে আরাম পাচ্ছে না, নাড়াচাড়া করেই যাচ্ছে। আলো চোখ মেলে তাকিয়ে টেবিল লাইটের আলোতে দেখছে ভোরে শুতে অনেক কষ্ট হচ্ছে। ইস লোকটার কত কষ্ট হচ্ছে ঘুমাতে, আমার জন্য তো হয়েছে এসব। আলো এসব থেকে ভোরের প্রতি একটু নরম অনুভূতি ফিল করল, তাই এমন নাড়াচাড়া না করে এদিকে আসুন।
এ কি তুমি ঘুমাওনি? না, আপনার নাড়াচাড়াতে ঘুমাতে পারছি না। ওকে আর করব না, ঘুমাও। এদিকে আমার কাছে আসুন। কেন? আসুন তো। বড় আলোর কাছে গেল। আমার বুকে মাথা দিয়ে ঘুমান। তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমাকে আপনি অলরেডি ধর্ষণ করেছেন শারীরিকভাবে, আর চোখ দিয়ে আমার শাড়ি পরানোর সময়। আর এসব তো আমার জন্যই হয়েছে। আসুন। ভোর কিছু না বলে আলোর বুকের উপর মাথা দিয়ে আলোকে হালকাভাবে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আলো একরাশ দীর্ঘশ্বাস নিয়ে চোখ বন্ধ করল। আলো চোখ বন্ধ করে এক মিনিটও থাকেনি, তার আগে ফিল করল আলো ঠোঁটকেও দখল করেছে। চোখগুলো দেখে ভোর। আলো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই জন্যই আপনাকে আমি ঘৃণা করি। তোমার শরীরে ইসমাইল মাতাল করে দিল, তাই ঠোঁটটা একটু ছুঁয়ে দিলাম। গুড নাইট বলে আলোর বুকে মাথা দিয়ে আশ্চর্য বিষয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আলো অনেক কিছু চিন্তা করে নিচের চোখের পানির বিসর্জন দিয়ে ঘুমিয়ে পড়ল। আলোর সকালে ঘুম গেল। চোখ খুলে দেখে ভোর ওর বুকের উপর ঘুমিয়ে আছে। আলো আস্তে করে ভোরের মাথাটা ধরে ওর পাশে শুয়েতে উঠে চলে যাচ্ছিল, কিন্তু চোখ দুটো আটকে গেল ভোরের পিঠের উপর। আলো পিঠটা দেখে আঁতকে উঠল বলে, তারপর ভোরের পিঠে আলতো করে হাতটা রাখল। আলো পিঠে হাত বোলাতে বোলাতে ভোরের ঘুমটা ভেঙে গেল। উঠে নড়ে চড়ে উঠায় আলো পিঠ থেকে হাতটা সরিয়ে নিল। ভোর উঠে বসল। গুড মর্নিং। মর্নিং। ফ্রেশ হওনি? ও, তোমার তো পায়ে ব্যথা ভুলেই গিয়েছিলাম। ওকে চলো দিয়ে আসি ওয়াশরুমে। ভোর উঠে আলোকে কোলে নিল। আলো ভোরের ঘাড়ে দু হাত দিয়ে জড়িয়ে ধরল যেন না পড়ে যায়, কিন্তু আলোটা এক হাত বাঁধন চারা হয়ে ভোরের পিঠে পড়ল। আহ, ইস, আপনার লেগেছে খুব না? সরি সরি, আমি ইচ্ছে করে হাত রাখিনি, সরি। এরপর আলো ফ্রেশ হয়ে বের হল। আর ভোর আলোকে কোলে তুলে নিয়ে সোফার মধ্যে বসিয়ে দিল। তারপর ভোর ফ্রেশ হয়ে এল। ভোর সার পড়বে সেটা আলো দেখে। আপনি কোথাও যাবেন? অফিসে। আজ অফিসে যেতে হবে না। কেন? না মানে আপনার পিঠে জখম তো, তাই শার্ট পরে থাকতে কষ্ট হবে আপনার। আজ সূর্য কোথা থেকে উঠল? বরাবরের মতো পূর্ব দিক থেকে। কেন? না মানে তুমি যে কিনা আমাকে ঘৃণা করো সে আমাকে নিয়ে ভাবছো, কে আর করছো তাই? হোক না, সব মিথ্যা ছিল, কিন্তু আপনার ভালোবাসাটা মিথ্যা না, তা গতকাল রাতেই প্রমাণ পেলাম। তাই ভাবছি আপনাকে মেনে নেবার চেষ্টা করব। আর রিহামের কি হবে? রিহাম অদেখা, তাই অদেখাই থাক। কপালে আপনি ছিলেন, তাই বিয়েটা আপনার সাথেই হলো। ভোর দৌড়ে এসে আলোর পাশে বসলো। আলোর কপালে গালে গলায় হাত দিয়ে, এই তোমার জ্বরটর হয়নি তো? আবল তাবল বকছো যে, পাগল হলে নাকি? হ্যাঁ পাগল হয়েছি। এই ফার্স্ট এড বক্সটা, ওটা আগে নিয়ে আসুন। ভোর বক্স এনে আবার পাশে বসলো। দেখি ঘুরে বসুন, আপনার পিঠে স্যাভলন ক্রিম লাগিয়ে দেই। না না, ওটাই প্রচুর চলে, আমি দিব না। ঘুরে বসুন বলছি। ভোর ঘুরে বসলো। আলো ক্রিম লাগিয়ে দিচ্ছে আর ভোর উহ আহ করছে। আলোর ক্রিম লাগানো শেষে ভোর আলোর পায়ে ব্যান্ডেজ করে ক্রিমটা আলোর পায়ে লাগিয়ে দিল, আর ব্যান্ডেজ করল না। কিছুক্ষণ পর সার্ভেন্ট এসে ওদের নাস্তা দিয়ে রুমে চলে গেল। ভোর আলোকে খাইয়ে দিল আর নিজেও খাচ্ছে। আলো বেডে বসে বসে মোবাইল দেখছে, আর ভোর অফিসের কাজ করছে সোফায় বসে। আলো ফোন দেখছে আর বাঁকা চোখে ভোরকে দেখছে। বাঁকা চোখে দেখছো কেন, কিছু বলবে? কই না তো। ভোর এবার উঠে আলোর কাছে এসে, বুঝলাম, দেখো তো আমার বুকটা কেমন। সরুন তো, টাওয়াল দিন বুকে, নির্লজ্জ। কিছু একটা আছে বুকে, খুঁজে দেখো পাবে। আলো এবার লজ্জা মাখা চোখে ভোরের বুকে খুঁজতে লাগলো কি আছে তা দেখার জন্য।
দেখতে দেখতে একটা জায়গায় চোখ আটকে গেল। আলো ভালোভাবে বোঝার জন্য বলল, আর একটু কাছে আসুন তো। হুম। ভোর কাছে এলো, তারপর আলো ভালোভাবে দেখে, আপনি এটা কেন করলেন, কবে করলেন? অনেক আগে, তোমার সাথে দেখা হবার আগে। আপনি কি পাগল? হুম, তোমার জন্য একটু পাগলামি করলাম। ও, তাহলে এত ছোট হালকা করে বুকে আমার নাম লিখেছেন কেন? যে খুঁজে পেতে কষ্ট হয়, বড় করে লিখতে পারলেন না? এখন লিখব। থুর, সরুন তো, ঘুম পাচ্ছে। ভোর আলোর হাতটা ধরে টেনে বুকের মধ্যে নিল, যেখানে আলোর নামটা লেখা। তারপর, এই বুকে হাত রেখে বলো তো একটা সত্যি কথা। কি? তুমি কি সত্যি আমাকে মেনে নেবার চেষ্টা করবে? আলো কিছুক্ষণ ভেবে বলল, হুম। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। না। কেন? আপনার চোখ দুটো মায়ার সাগর, ওখানে তাকালে নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব না। সেদিনের মতো কিছু হোক চাই না। ও, ওকে। হুম, বাবাকে কল করেছিলেন? ও শিট, ভুলে গেছিলাম, দাঁড়াও দিচ্ছি। আমি দিয়েছিলাম, বাবা সুস্থ আছে। হুম। আমি একটু শুব। আচ্ছা, তুমি শুয়ে পড়ো, আমি বাকি কাজগুলো করে নিই অফিসের। আচ্ছা। ভোর কাজে মন দিল, আর আলো শুয়ে শুয়ে অনেক কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। ভোর হঠাৎ করে আলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে আবার কাজে মনোযোগ দিল। দুপুর দুটো, ঘড়িতে আলোর ঘুম ভাঙল। আলো উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখে ভোর নেই, ঘড়িতে তাকিয়ে দেখে দুপুর দুটো। বেড থেকে নেমে পা ফেলার চেষ্টা করছে, এর মধ্যে ওয়াশরুমে দরজা খোলার শব্দ পেয়ে সামনে তাকালো। তাকিয়ে দেখে ভোর শাওয়ার নিয়ে বের হয়েছে, শুধু একটা টাওয়াল পরে হাত দিয়ে চুল ধারতে ঝাড়তে। আলো চোখ নামিয়ে নেয়। ভোর আলোর কাছে এসে, তুমি বেড থেকে নামছো কেন? পায়ে ব্যথা পাবে তো। হাঁটার অভ্যাস করতে হবে, তা না হলে ব্যথা কমবে না। আর দুইটা বেজে গেছে, গোসল করব। ওকে চলো, তোমাকে দিয়ে আসি ওয়াশরুমে। আগে আপনি চেঞ্জ করুন, তারপর হাতটা ধরুন, তাতেই হবে। কেন, আমাকে চেঞ্জ করতে হবে কেন? এভাবে টাওয়াল পরে থাকবেন নাকি শুধু? এভাবেই থাকবো, বউয়ের সামনেই তো, আসো। আলো চুপ হয়ে গেল। ভোর আলোর হাতটা ধরল। আলো ভোরের হাত ধরে উঠে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে ওয়াশরুমে গেল হেঁটে। আলো এখন পুরোপুরিভাবে সুস্থ। ভোরের পিঠের যমসটা সেরে গেছে, কিন্তু দাগ এখনো রয়ে গেছে। ভোর অফিসে যাচ্ছে রেডি হয়ে, আর আলো এখনো ঘুমিয়ে আছে। আলো ঘুমিয়ে আছে তাই ভোর আলোর ব্রাশে পেস্ট লাগিয়ে টেবিল ল্যাম্পে টেবিলটার উপর রাখল, এক মুখ কফি রাখল, আর এক পাশে নাস্তা প্লেট রেখে অফিসে চলে গেল। আলোর ঘুম ভাঙল। উঠে বসে পাশে তাকিয়ে দেখে কফির মগের সাথে হেলানে একটা ছোট্ট কাগজে লেখা, গুড মর্নিং বউ। আলো এইসব দেখে হাত দিয়ে এক ধাক্কাতে টেবিল ল্যাম্পটা ফেলে দিল, আর সব পড়ে গেল। তারপর উঠে রুমের সব কিছু এক এক করে ছুঁড়ে মেঝেতে মারল। সার্ভেন্টটা এসে এই অবস্থা থেকে ভোরকে কল দিল। ভোর সার্ভেন্টের কল পেয়ে গাড়ি ঘুরিয়ে বাড়িতে চলে এলো, এসে রুমে দৌড় দিল আলো ওখানে একটা ফুলের টব নিয়ে ছুটে মারার জন্য। কিন্তু ভোর কি আলোকে ধরে, কি হয়েছে আলো, এসব ছুড়ছ কেন? আপনার সমস্যা, আমি সব ভাঙব। আপনার সমস্যা এতটা কিসের জন্য? চুপ একদম। ও ও, ওকে, নাও এটাও ভাঙো, সব ভেঙে ফেলো। ভোর আলোর দিকে আর একটা ফুলের টপ দিয়ে পড়ল, তারপর চুপটি করে বসে পড়ল বেডে। আলো এক এক করে সবগুলো ভাঙল, তারপর বেডে ধুম করে বসল। না, আর কিছু চাই নাই, সব ভাঙা কমপ্লিট। এবার বলো, এগুলো ভাঙলে কেন? আপনি আমার সাথে একদম কথা বলবেন না, এসব আপনার জন্য করেছি।
আমি কি করলাম? ওইগুলো কে রাখছে? নিচে ফেলানো ব্রাশ, কফি, নাস্তা দেখিয়ে। আমি কেন? আপনার ব্রাশ করা, কফি খাওয়া, নাস্তা করা এগুলো কমপ্লিট করেই তো অফিসের জন্য বের হয়েছিলেন। হ্যাঁ, কেন? এবার উঠে ভোরের কলা চেপে ধরে, আমি মরে গেছিলাম, আমাকে ওঠানো যেত না? আমি সারা দিনই বাড়িতে একা একা বন্দি থাকি, আপনার সাথে না হয় কফিটা খেতাম, নাস্তা করতাম, এইটুকু সময় তো পেতাম গল্প করার জন্য, আর আপনি আমাকে না ডেকে ঢং করে এসব পাশে রেখে চলে গেছেন। আমার জন্য একটুও মায়া হয় না? আমিও তো একটা মানুষ নাকি, এই বাড়ি থেকে তো বের হতে দিবেন না, কত সময় একা একা থাকা যায় বলুন, বলুন আমাকে। ভোর আলোর এমন রূপ দেখে অবাক হলো। আলো কোমরে হাত দিয়ে নিচের আরো কাছে নিয়ে তারপর দু হাত দিয়ে আলোর মাথাটা ধরে আলোর কপালের সাথে কপাল ঠেকিয়ে, সরি সরি বউ, আমার বুঝিনি বউ, সরি। আলো এবার কেঁদে দিল। ভোর আলো চোখের পানি মুছে, সরি, ক্ষমা করে দাও এবারের মতো প্লিজ। ভোর আলোকে বুকের সাথে জড়িয়ে নিল। আলো একটু পর ভোরের থেকে নিচেকে ছাড়িয়ে নিয়ে পাশে বসলো। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।